বছর মিস করলে যেন মনে হয় কি একটা অনুষ্ঠান যেন বাদ চলে গেল, এবং এই একটা দিন এসে সবাইকে আমরা দেখতে পাই এবং আজকে এই অন্নকূটে এত মানুষ আসবেন। সুতরাং একদিকে যেমন কালী পুজো, অর্থাৎ আমি আবার যেটা বলি যে যেমন আমরা পুজো করি তেমনি অন্তরেও নিশ্চিতভাবে আমাদের হৃদয়কেও পরিষ্কার করতে হবে, যাতে অন্তর হৃদয় থেকে আমরা সত্যিকারে মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের সেবায় যেন আমাদের আমরা আত্মনিয়োগ করতে পারি। এবং অনেকদিন পরে, আমি নির্বাচনের আগে একবার মাত্র এসেছিলাম, তারপরে অনেকদিন এই এলাকায় আসা হয়নি, আজকে এসেছি, আপনাদেরকে দেখে ভাল লাগলো। আর ধর্মরাজ সোসাইটি এত ভালো কাজ করে, যেমন পুজোও করে তেমনি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের সঙ্গে ওরা যুক্ত, তাই আগামী দিনেও এইরকম সামাজিক অনুষ্ঠান আরও করুক এই এলাকার আর্থ সামাজিক সেবায়, মানুষের যেন পরিষেবা দিতে পারে। এবং আপনারা সবাই অত্যন্ত ভালো থাকুন। আমি আর একবার মায়ের কাছে আপনাদের সকলের জন্য দীর্ঘ জীবন, সুস্থ জীবন, মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন।